হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখবে একটি পিশাচিনীর গল্প। পিশাচিনীটি ছিল খুবই দুষ্ট প্রবৃত্তির। সে শুধু মানুষ খাই খাই করত। কিভাবে সে মানুষ খাবে সেই চিন্তা ভাবনায় সে নিদ্রিত থাকত সব সময়। সেই পিশাচিনীটি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে একটি জঙ্গল এসে পৌঁছালো। জঙ্গল এসে বলল, মানুষের গন্ধ পাও, শুধু মানুষ, আমি আজ শুধু মানুষ খাব। এ কথা বলে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে শহরে এসে পৌঁছালো আর বলল, মানুষ, শুধু মানুষ খাবো আমি, আর কিছু নয়, শুধু মানুষ। এ কথা বলে সে হাঁটতে লাগলো। সে একটি টুনির বাসার কাছে আসলো। বলল, টুনি, আজ তোকে খাবো। এ কথা বলে সে উধাও হয়ে গেল। গিয়ে পৌঁছালো একটি ভয়ঙ্কর জঙ্গলে। জঙ্গলটি ছিল খুবই আধার। সে বলল, শুধু মানুষ খাবো, আর কিছু নয়, শুধু মানুষ। এ কথা বলতে লাগলো। সে বলতে বলতে সে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটি কুয়োর সামনে এসে পৌঁছালো। সে একটু জল খেয়ে নি, জল খেলে শরীরটা ভালো লাগবে। এই কথা বলে পিশাচিনি জল খেতে লাগলো। খেতেই থাকলো আর খেতেই থাকলো। তারপর সে ভাবতে লাগলো, এবার অন্য একটি জায়গায় যাওয়া যাক। এ কথা বলে সে পিশাচিনী হাঁটতে লাগলো। গিয়ে দেখে দুজন মহিলা ঝগড়া লেগেছে। একজন আরেকজনকে লাথি মেরে ফেলে দিল মাটিতে। এ দেখে পিশাচিনী হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে অন্য একটি গ্রামে গেল। গিয়ে দেখে বাবা এবং মেয়ে। বাবা পিশাচিনীকে দেখে দৌড়াতে লাগলো। মেয়ে রইল পিশাচিনীর সামনে দাঁড়িয়ে। সেও অজ্ঞান হয়ে পড়ল পিশাচিনীটিকে দেখে। এ দেখে পিশাচিনী হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে একটি বাড়ি এসে পৌঁছালো। আজ থেকে আমি এই বাড়িটিতে থাকব, দেখি কে আমাকে কি করে। এ কথা বলে পিশাচিনীটি বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির মালিক বাড়ি এসে দেখে ঘরের দরজা বন্ধ। এ দেখে ওরা চমকে যায় আর ভাবতে থাকে, এ ঘরে কি কেউ আমাদের ঘরে কি আছে, আমাদের ঘর দি বাড়ি। দুজনে অনেক কথা বলতে লাগে। ঘর থেকে কে যেন আওয়াজ করে বের হলো, দেখে পিশাচিনী। পিশাচিনীকে দেখে ওরা পালাতে লাগলো। পরদিন সকালবেলা রামু একটি তান্ত্রিকের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হলো সে তান্ত্রিকের উদ্দেশ্যে। তারপর তান্ত্রিকের কাছে সে সব কিছু খুলে বলল, তান্ত্রিক মশাই, আমাদের বাড়িতে একটি পিশাচিনী বাস করে, তুমি সেটাকে সরিয়ে দাও আমাদের বাড়ি থেকে। তান্ত্রিক বলল, আচ্ছা, কোনো সমস্যা নেই, আচ্ছা, আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তান্ত্রিক পিশাচিনীটিকে বাড়ি থেকে বের করল আর বলল, তুই এই বাড়ি থেকে চলে যা। পিশাচিনী বলল, আমি যাব না, তুই কি করবি আমাকে। তারপর তান্ত্রিক মন্ত্র বলে পিশাচিনীটিকে এই বাড়ি থেকে বিদায় করল। পিশাচিনীটি উঠতে উঠতে অনেক কথা বলে গেল তান্ত্রিককে। উঠতে উঠতে সে তার আগের বাসায় এসে